সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবারও আর একটা নতুন সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওতে আমরা ইন ডিটেলে আলোচনা করব তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আবেদন ফি তোমাদেরকে কিছু দিতে হবে কি না। তো আবেদন করতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বটনে এক্ষুনি লাইক করে দাও, আর এই চাকরিটি যদি তোমাদের জেলায় না হয়ে থাকে অবশ্যই তোমার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী সময়ে তোমার জেলায় যখন কোনো সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অন স্ক্রিনে তোমরা যে বইটি দেখতে পাচ্ছ এটি সম্বন্ধে তোমাদেরকে একটু বলে রাখি, সম্পূর্ণ প্রস্তুতি বাংলাতে। 2-in-1 পুরুষ কনস্টেবল জেল পুলিশের জন্য যারা আবেদন করেছ তাদের জন্য সবথেকে ভালো লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই বইটি আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি। তো এই বইটির মধ্যে তোমরা পেয়ে যাবে 352টি পেজ এবং যেখানে ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে, যেখানে তোমাদের পুরুষ কনস্টেবল পরীক্ষা এবং জেল পুলিশের পরীক্ষায় তোমাদের অনেকটাই হেল্প হবে। এই বইটি তোমরা যদি পারচেস করতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও তোমরা এই বইটিকে পারচেস করে নিতে পারবে। অন স্ক্রিনে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, দ্য কলকাতা সিটি NUHM সোসাইটি, SN ব্যানার্জি রোড, কলকাতা 713, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/ কলকাতা সিটি NUHM সোসাইটি 2018-19, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অব ল্যাবরেটরি টেকনিশিয়ান অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এটি কলকাতা সিটি NUHM সোসাইটির আন্ডারে এই নিয়োগটি করা হবে। টোটাল শূন্যপদ যেটি রয়েছে 38, এর মধ্যে আনরিজার্ভড SC ST কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে কী চাওয়া হয়েছে, হায়ার সেকেন্ডারি পাস 10+2 ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইনস্টিটিউট অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন, এবং এর সঙ্গে আপনাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা AICTE উইথ নলেজ ইন কম্পিউটার MS অফিস ইন্টারনেট ইজ রিকোয়ার্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে আপনাদের এই সমস্ত যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। মাস্ট হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং MS অফিস অ্যান্ড ইন্টারনেট, এবং অবশ্যই কম্পিউটারের MS অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। শুড বি পারমানেন্ট রেসিডেন্ট অব ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যের যে কোনো জেলা থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 40 ইয়ার্স, এবং বয়সে হিসেব করবেন 1/1/2019 তারিখ অনুযায়ী, এবং এর সঙ্গে SC ST PWD ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এক্ষেত্রে রিমুনারেশন যেটি আপনাদেরকে দেওয়া হবে 17,220 টাকা, অর্থাৎ এক্ষেত্রে বেতনও কিন্তু খুব ভালো রয়েছে। মোড অফ সিলেকশন, এক্ষেত্রে আপনাদের সিলেকশন প্রসেস যেটি রয়েছে, সিলেকশন উইল বি ডান অন মেরিট অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সাম এবং মেরিটের ওপর বেসিস করে কিন্তু সিলেকশন করা হবে। অ্যাপ্লিকেশন উইল বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনড ইন ফাইনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার যে ফাইনাল কোয়ালিফিকেশানের যে মার্কস রয়েছে সেটির ওপর বেসিস করেই কিন্তু শর্ট লিস্ট করা হবে, অর্থাৎ প্রথমে মার্কসের উপর বেসিস করে শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের একটা লিস্ট তৈরি করা হবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের কম্পিউটার টেস্ট দিতে হবে। এতে টোটাল মার্কস যেটি থাকবে 100 মার্কস, নেম অফ দ্য পোস্ট ল্যাব টেকনিশিয়ান, বেসিক কোয়ালিফিকেশান 85% মার্কস অবটেইন ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ আপনার যে ফাইনাল এক্সামিনেশনের যে মার্কস রয়েছে পার্সেন্টেজের ওপর রয়েছে 85, এবং কম্পিউটার টেস্টের ওপর রয়েছে 15, অর্থাৎ টোটাল 100 মার্কসের কিন্তু এক্ষেত্রে এক্সাম আপনাদেরকে দিতে হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাট দ্য PMU অফিস অব দ্য
অফ কলকাতা সিটি NUHM সোসাইটি, অর্থাৎ আপনারা আবেদনপত্রটি কোথায় জমা করবেন। তো চলুন আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি এক নজরে দেখিয়ে দিই। এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, আপনারা একটু উপর দিকে স্ক্রল করলেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আবেদনপত্রটি প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করবেন। দেখতেই পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি এই মুহূর্তে আপনার রাইট সাইডে কর্নার আপনাদেরকে এখানে একটা ফটো আপনাদেরকে সেটি দিতে হবে এবং আপনার নাম, গার্জেন নেম, ডেট অফ বার্থ এই সমস্ত কিছু আপনারা বেশ ভালোভাবে লিখবেন। আবেদনপত্রটি ঠিকভাবে ফিল আপ করার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি দিতে হবে আপনারা অবশ্যই একটু দেখে নিন। এজ প্রুফ, মাধ্যমিক আর ইকুভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ দ্য এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন দ্যাট ইজ হায়ার সেকেন্ডারি পাসড ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইনস্টিটিউটস আর ইটস ইকুভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাকাল্টি আর AICTE, কম্পিউটার কোর্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, প্রুফ অফ অ্যাড্রেস, সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং আবেদনপত্রের সঙ্গে আপনারা পিন আপ করবেন এবং একটা এনভেলপের ভিতরে আপনারা ভরে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি আপনারা অবশ্যই লিখে দেবেন এবং আপনাদেরকে আবেদনপত্রটি কোন অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে আপনারা অবশ্যই একবার দেখে নিন। দ্য ডেট অ্যান্ড টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এক্ষেত্রে আবেদন যেটি শুরু হয়ে যাবে 28/2/2019 তারিখ থেকে এবং লাস্ট ডেট যেটি রয়েছে 9/3/2019 তারিখ অবধি, বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার এবং স্যাটারডে 11:30 থেকে 2টোর মধ্যে আপনাদেরকে এই যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ PMU অফিস অব কলকাতা সিটি NUHM সোসাইটি, অ্যাড্রেস রুম নাম্বার 254 সেকেন্ড ফ্লোর 5 SN ব্যানার্জি রোড কলকাতা 713, এই অ্যাড্রেসে যে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করতে হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আবেদন করার পূর্বে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরই আবেদন করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।